সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ভারতের মধ্যে প্রথম আর কি সর্বপ্রথম কোনো আর কি বিশ্ববিদ্যালয়ে গর্ভাবস্থা নিয়ে আর কি তোমার ডিগ্রি কোর্স আর কি চালু হচ্ছে। তো সেই ব্যাপার নিয়ে আর কি এই ভিডিওতে আমরা ডিটেইলে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলওয়েজ সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, উত্তরপ্রদেশ রাজ্যের আর কি লখনৌ যে বিশ্ববিদ্যালয় আছে, সেই লখনৌ ইউনিভার্সিটিতে ভারতের মধ্যে সর্বপ্রথম ধরো প্রেগনেন্সির সময় কীভাবে তোমার বিহেভ করতে হয়, তারপরে কী ধরনের ড্রেস পরতে হয়, তো এর উপর ভিত্তি করে আর কি কোর্স আর কি চালু হচ্ছে, ঠিক আছে? তো ভারতের মধ্যে এই যে যে প্রথম সর্বপ্রথম আর কি আজ পর্যন্ত এই উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে আর কি এটা হচ্ছে যে যে গর্ভাবস্থা নিয়ে আর কি সার্টিফিকেট আর ডিপ্লোমা কোর্স আর কি চালু করা হচ্ছে। তো এই কোর্সকে বলা হবে হবে হচ্ছে তোমার গর্ভ সংস্কার। আর এবং এই যে যে কোর্সটা আছে, এই কোর্সটা আর কি এই নতুন বছর থেকেই আর কি শুরু হয়ে যাবে। এই কোর্সে সাধারণত তোমার শিক্ষার্থীদের আর কি মাতৃত্বকাল আর কি সম্পর্কে আর কি পড়ানো হবে। তাছাড়া আর কি দেখো, গর্ভবতী মেয়েদের কী ধরনের পোশাক পরা উচিত, তাদের সাথে কেমনভাবে ব্যবহার করা উচিত, তাদের কী ধরনের খাওয়া দাওয়া দরকার, তাদের কী ধরনের গান শোনা দরকার, তো এই সমস্ত ব্যাপার নিয়ে একদম ডিটেইলে আর কি তোমার পড়ানো হবে। আরও যেটা বলা হচ্ছে যে এই কোর্সের মাধ্যমে আর কি নতুন নতুন চাকরিরও সন্ধান দেওয়া হবে আর কি, মানে চাকরির সংস্থানও হবে। তো দেখো, বিশ্ববিদ্যালয় থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তো সেখানে বলা হয়েছে যে শুধুমাত্র মেয়েরা না, ছেলেরাও আর কি এই কোর্সটা আর কি করতে পারবে এই গর্ভ সংস্কার আর কি সম্পর্কে। তো আমাদের মহাভারতে যেমন অভিমন্যু গর্ভাবস্থায় তোমার যুদ্ধের নীতি সম্পর্কে জ্ঞান লাভ করেছিল, ঠিক তেমনি আর কি গর্ভকালীন সময়ে সেই মায়ের যত্নের উপর নির্ভর করে ভবিষ্যৎ শিশুর আর কি স্বাস্থ্যের অবস্থা, তার মানসিক অবস্থা ব্যাপকভাবে আর কি নির্ভরশীল আর কি। পৃথিবীর বিভিন্ন দেশে এই সম্পর্কে কোর্সও আছে, তো জার্মানিতেও এই সম্পর্কে প্রচুর কোর্স আছে। এই কোর্সে আর কি শিক্ষার্থীদের 16টি আর কি মূল্যবোধ সম্পর্কে আর কি শেখানো হবে। এতে হচ্ছে দেখো, গর্ভবতী নারীর পুষ্টি, পরিবার পরিকল্পনা সম্পর্কে আর কি বোঝানো হবে। আর তাছাড়া বিভিন্ন ধরনের তোমার ওয়ার্কশপও আর কি করা হবে, কারণ দেখো সুস্থ শিশুই হচ্ছে তোমার কোনো একটা জাতির আর কি ভবিষ্যৎ। তো দেখো, আমাদের দেশের সংস্কৃতি আর যে মূল্যবোধ আছে, তো তার সঠিক ব্যবহার আর কি আমাদের সামনের দিকে আর কি এগোতে সাহায্য করে। কারণ দেখো, গর্ভাবস্থায় আর কি ভ্রূণের আস্তে আস্তে বৃদ্ধির সময় সেই মায়ের আর কি সকল ধরনের শারীরিক মানসিক অভিব্যক্তি আর কি ওই শিশুর ওপর আর কি ব্যাপকভাবে আর কি প্রভাব ফেলে ওই গর্ভস্থ শিশুর আর কি। তাই সেই মায়ের প্রতিটি পদক্ষেপ আর কি খুবই সঠিকভাবে এবং সচেতনভাবে আর কি লক্ষ্য করা দরকার। তার জন্য সঠিক পুষ্টিকর খাবার, গর্ভাবস্থায় আর কি মানসিক প্রশান্তি, আর দেখো তার উৎফুল্লতা আর কি খুবই আর কি প্রয়োজন। তো এই ব্যাপারগুলো আর কি রয়েছে, কারণ এই প্রত্যেকটা ব্যাপার হচ্ছে তোমার একটার সাথে আর একটা হচ্ছে তোমার পুরো অঙ্গাঙ্গিভাবে আর কি জড়িত। তার জন্য আর কি এই প্রোগ্রাম হচ্ছে তোমার মেয়েদের এবং শিশুদের সার্বিক উন্নয়নে আর কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? তো দেখো, এই ভিডিওতে হচ্ছে আমরা যে ভারতের মধ্যে সর্বপ্রথম উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে যে গর্ভাবস্থার যে গর্ভ সংস্কার নিয়ে নতুন যে কোর্স চালু হচ্ছে, তো সেই সম্পর্কে আমরা কথা বললাম, ঠিক আছে? তো দেখো, এটা জিএসের জন্য আর কি খুবই আমাদের কাজে লাগবে। তো এই চ্যানেলে একদম পুরো সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে পুরো ভিডিও করা আছে। তো তোমরা যারা দেখোনি, একদম পরপর প্লেলিস্টে চলে যাও, কারেন্ট টপিক সহ, মানে জিএসের GS 1, 2, 3, 4 কোন কোন সাবজেক্টের জন্য আর কি কী কী বই রয়েছে, একদম পুরো সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে পুরো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে, ঠিক আছে? তো তোমরা যারা দেখোনি, প্লেলিস্টে চলে যাও, পরপর ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, তো তাহলে পুরো ব্যাপারটা আর কি ডিটেইলে বুঝতে আর কি সুবিধে হবে, ঠিক আছে? একদম পুরো GS 1, 2, 3, 4 তোমার অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও পুরো ভিডিও করা আছে চ্যানেলে, পুরো সিলেবাসে। তো তোমরা সেগুলো দেখো আর কি, তাহলে প্রসিডিওর আর কি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর দেখো, তোমাদের যদি কিছু কেনার থাকে, দেখো বইয়ের কথা তোমরা অনেকে বলেছিলে, একদম এই চ্যানেলে একদম ডেসক্রিপশনে পুরো ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে পুরো বুক লিস্টে আছে, দেখতে পারো।
আর তোমাদের যদি কোনো জিনিস জানার থাকে, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট করো, তোমার ইনস্টাগ্রামে কৌশিকীরা, তো সেখানে পেয়ে যাবে একদম, সেখানে কমেন্ট করতে পারো। আমার কিছু যদি তোমাদের বলার থাকে তাহলে সেখানে জানাতে পারো, কমেন্টে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ঠিক আছে। আমি যতদূর পারি আর কি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।